চতুর্থ পর্ব। রমেন চলে গেলে নীরজা হাতের মধ্যে মুখ লুকিয়ে বিছানায় পড়ে রইল। ভাবতে লাগল, এমন মন মাতানো দিন তারও ছিল। কত বসন্তের রাতকে সে উতলা করেছে। সংসারের বারো আনা মেয়ের মতো সে কি ছিল স্বামীর ঘরকন্যার আসবাব? বিছানায় শুয়ে শুয়ে কেবলই মনে পড়ে, কত দিন তার স্বামী তার অলক ধরে টেনে আদ্র কণ্ঠে বলেছে, আমার রঙমহলে সাকি। 10 বছরে রং একটু ম্লান হয়নি, পেয়ালা ছিল ভরা। তার স্বামী তাকে বলতো, সেকালে মেয়েদের পায়ের ছোঁয়া লেগে ফুল ধরত অশোকে, মুখমদের ছিটে পেলে বকুল উঠত ফুটে, আমার বাগানে সেই কালিদাসের কাল দিয়েছে ধরা। যে পথে তোমার পা পড়ে তারই দুধারে ফুল ফুটেছে রঙে রঙে, বসন্তের হাওয়ায় দিয়েছ মদ ছড়িয়ে, গোলাপ বনে লেগেছে তার নেশা। কথায় কথায় সে বলতো, তুমি না থাকলে এই ফুলের স্বর্গে বেনের দোকান বিত্রাসুর হয়ে দখল জমাত, আমার ভাগ্য গুণে তুমি আছো নন্দন বনের ইন্দ্রাণী। হায় রে, যৌবন তো আজও ফুরোয়নি, কিন্তু চলে গেল তার মহিমা। তাই তো ইন্দ্রাণী আপন আসন আজ ভরাতে পারছে না। সেদিন ওর মনে কোথাও কি ছিল লেশমাত্র ভয়? সে যেখানে ছিল সেখানে আর কেউই ছিল না। ওর আকাশে ও ছিল সকালবেলার অরুণোদয়ের মতো পরিপূর্ণ একা। আজ কোনোখানে একটু ছায়া দেখলেই বুক দুরদুর করে উঠছে, নিজের উপর আর ভরসা নেই। নইলে কে ওই সরলা? কিসের ওর গুমর? আজ তাকে নিয়েও সন্দেহে মন দুলে উঠছে। কে জানতো বেলা না ফুরোতেই এত দৈন্য ঘটবে কপালে? এতদিন ধরে এত সুখ এত গৌরব অজস্র দিয়ে অবশেষে বিধাতা এমন করে চোরের মতো শীত কেটে দত্তাপহরণ করলেন। রোশনি শুনে যা। কি খুঁকি? তোদের জামাইবাবু একদিন আমাকে ডাকতো রংমহলে রঙ্গিনী। 10 বছর আমাদের বিয়ে হয়েছে, সেই রং তো এখনো ফিকে হয়নি, কিন্তু সেই রংমহল যাবে কোথায়? আছে তোমার মহল, কাল তুমি সারা রাত ঘুমাওনি, একটু ঘুমাও তো, পায়ে হাত বুলিয়ে দি। রোশনি আজ তো পূর্ণিমার কাছাকাছি, এমন কত জ্যোৎস্নারাত্রে ঘুমোইনি, দুজনে বেরিয়েছি বাগানে, সেই জাগা আর এই জাগা, আজ তো ঘুমাতে পারলে বাঁচি, কিন্তু পোড়া ঘুম আসতে চায় না যে। একটু চুপ করে থাকো দেখি, ঘুম আপনি আসবে। আচ্ছা, ওরা কি বাগানে বেড়ায় জ্যোৎস্নারাত্রে? ভোরবেলাকার চালানের জন্য ফুল কাটতে দেখেছি, বেড়াবে কখন, সময় কোথায়? মালিগুলো আজকাল খুব ঘুমোচ্ছে, তাহলে মালিদের বুঝি জাগায় না ইচ্ছে করেই? তুমি নেই এখন ওদের গায়ে হাত দেয় কার সাধ্যি? ওই না শুনলাম গাড়ির শব্দ। হ্যাঁ, বাবুর গাড়ি এলো। হাত আয়নাটা এগিয়ে দে, বড় গোলাপটা নিয়ে আয় ফুলদানি থেকে। সেফটি পিনের বাক্সটা কোথায় দেখি? আজ আমার মুখ বড় ফ্যাকাশে হয়ে গেছে। যা তুই ঘর থেকে। যাচ্ছি, কিন্তু দুধ বার্লি পড়ে আছে, খেয়ে নাও লক্ষ্মীটি। থাক পড়ে, খাবো না। দুদাগ ওষুধ তোমার আজ খাওয়া হয়নি। তোর বকতে হবে না, তুই যা বলছি। ওই জানলাটা খুলে দিয়ে যা। আয়া চলে গেল। ঢং ঢং করে 3টে বাজল। আরক্ত হয়ে এসেছে রোদ্দুরের রং, ছায়া হেলে পড়েছে পূব দিকে, বাতাস এলো দক্ষিণ থেকে, ঝিলের জল উঠল টলটল করে। মালিরা লেগেছে কাজে, নীরজা দূর থেকে যতটা পারে তাই দেখে। দ্রুত পদে আদিত্য ছুটে এলো ঘরে, হাত জোড়া বাসন্তী রঙের দেশি ল্যাবার্নম ফুলের মঞ্জুরিতে, তাই দিয়ে ঢেকে দিল নীরজার পায়ের কাজটা। বিছানায় বসেই তার হাত চেপে ধরে বললে, আজ কতক্ষণ তোমাকে দেখিনি নীরু। শুনে নীরজার থাকতে পারলে না, ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। আদিত্য খাটের থেকে নেমে মেজের উপর হাঁটু গেড়ে নীরজার গলা জড়িয়ে ধরলে, তার ভিজে গালে চুমো খেয়ে বললে, মনে মনে তুমি নিশ্চয়ই জানো আমার দোষ ছিল না। অত নিশ্চয় করে কি করে জানবো বলো, আমার কি আর সেদিন আছে?
দিনের কথা হিসেব করে কি হবে, তুমি তো আমার সেই তুমিই আছো। আজ যে আমার সকলটাতেই ভয় করে, জোর পাই না যে মনে, অল্প একটু ভয় করতে ভালো লাগে না? খোঁটা দিয়ে আমাকে একটুখানি উস্কিয়ে দিতে চাও, এ চাতুরী মেয়েদের স্বভাব সিদ্ধ। আর ভুলে যাওয়া বুঝি পুরুষদের স্বভাব সিদ্ধ নয়? ভুলতে ফুরসত দাও কই? বলো না বলো না, পোড়া বিধাতার সাপে লম্বা ফুরসত দিয়েছি যে। উল্টো বললে, সুখের দিনে ভোলা যায়, ব্যথার দিনে নয়। সত্যি বলো, আজ সকালে তুমি ভুলে চলে যাওনি? কি কথা বলো তুমি! চলে যেতে হয়েছিল, কিন্তু যতক্ষণ না ফিরেছি মনে স্বস্তি ছিল না। কেমন করে বসেছো তুমি? তোমার পা দুটো বিছানায় তোলো। বেড়ি দিতে চাও পাছে পালাই? হ্যাঁ, বেড়ি দিতে চাই। জনমে মরণে তোমার পা দুখানি নিঃসন্দেহে রইল আমার কাছে বাঁধা। মাঝে মাঝে একটু একটু সন্দেহ করো, তাতে আদরের স্বাদ বাড়ায়। না, একটুও সন্দেহ না, এতটুকুও না। তোমার মতো এমন স্বামী কোনো মেয়ে পেয়েছে? তোমাকেও সন্দেহ? তাতে যে আমাকেই ধিক্কার। আমি তাহলে তোমাকে সন্দেহ করব? নইলে জমবে না নাটক। তা করো, কোনো ভয় নেই, সেটা হবে প্রহসন। যাই বলো, আজ কিন্তু রাগ করেছিলে আমার পরে। কেন আবার সে কথা? শাস্তি তোমার দিতে হবে না, নিজের মধ্যেই তার দণ্ডবিধান। দণ্ড কিসের জন্য? রাগের তাপ যদি মাঝে মাঝে দেখা না দেয়, তাহলে বুঝবো ভালোবাসা নারী ছেড়ে গেছে। যদি কোনোদিন ভুলে তোমার উপরে রাগ করি, নিশ্চয় যেন সে আমি নয়, কোনো অপদেবতা আমার উপরে ভর করেছে। অপদেবতা আমাদের সকলেরই একটা করে থাকে, মাঝে মাঝে অকারণে জানান দেয়। সুবুদ্ধি যদি আসে, রাম নাম করি, দেয় সে দৌড়। আয়া ঘরে এলো, বললে, জামাইবাবু আজ সকাল থেকে খুঁকি দুধ খায়নি, ওষুধ খায়নি, মালিশ করেনি, এমন করলে আমরা ওর সঙ্গে পারবো না, বলেই হনহন করে হাত দুলিয়ে চলে গেল। শুনেই আদিত্য দাঁড়িয়ে উঠল, বললে, এবার তো আমি রাগ করি? হ্যাঁ করো, খুব রাগ করো, যত পারো রাগ করো, অন্যায় করেছি, কিন্তু মাপ করো তারপরে। আদিত্য দরজার কাছে এসে ডাক দিতে লাগলো, সরলা সরলা। শুনেই নীরজার শিরায় শিরায় যেন ঝনঝন করে উঠল, বুঝলে বেঁধানো কাটায় হাত পড়েছে। সরলা এলো ঘরে। আদিত্য বিরক্ত হয়ে প্রশ্ন করলে, নীরুকে ওষুধ দাওনি আজ? সারাদিন কিছু খেতেও দেওয়া হয়নি। নীরজা বলে উঠল, ওকে বকছো কেন, ওর দোষ কি? আমি দুষ্টুমি করে খাইনি, আমাকে বকো না। সরলা তুমি যাও, মিছে কেন দাঁড়িয়ে বকুনি খাবে? যাবে কি, ওষুধ বের করে দিক, হরলিক্স মিল্ক তৈরি করে আনুক। আহা, সমস্ত দিন ওকে মালির কাজে খাটিয়ে মারো, তার উপরে আবার নার্সের কাজ কেন? একটু দয়া হয় না তোমার মনে? আয়াকে ডাকো না। আয়া কি ঠিকমতো পারবে এসব কাজ? ভারী তো কাজ, খুব পারবে, আরো ভালোই পারবে। কিন্তু কিন্তু আবার কিসের? আয়া আয়া, অত উত্তেজিত হয় না, একটা বিপদ ঘটাবে দেখছি, আমি আয়াকে ডেকে দিচ্ছি, বলে সরলা চলে গেল। নীরজার কথার যে একটা প্রতিবাদ করবে, সেও তার মুখে এলো না। আদিত্য মনে মনে আশ্চর্য হল, ভাবলে সরলাকে কি সত্যি অন্যায় খাটানো হচ্ছে। ওষুধপত্র হয়ে গেলে আদিত্য আয়াকে বললে, সরলা দিদিকে ডেকে দাও। কথায় কথায় কে বলি সরলা দিদি, বেচারাকে তুমি অস্থির করে তুলবে দেখছি। কাজের কথা আছে, থাক না এখন কাজের কথা, বেশিক্ষণ লাগবে না। সরলা মেয়ে মানুষ, ওর সঙ্গে এত কাজের কথা কিসের? তার চেয়ে হলা মালিকে ডাকো না। তোমাকে বিয়ে করবার পর থেকে একটা কথা আবিষ্কার করেছি যে, মেয়েরাই কাজের, পুরুষেরা হাড়ে অকেজো। আমরা কাজ করি দায় পড়ে, তোমরা কাজ করো প্রাণের উৎসাহে। এই সম্বন্ধে একটা থিসিস লিখব মনে করেছি, আমার ডায়েরি থেকে বিস্তর উদাহরণ পাওয়া যাবে। সেই মেয়েকেই আজ তার প্রাণের কাজ থেকে বঞ্চিত করেছে যে বিধাতা, তাকে কি বলে নিন্দে করব? ভূমিকম্পে হুড়মুড় করে আমার কাজের চূড়া পড়েছে ভেঙে,
তাই তো পুরো বাড়িতে ভূতের বাসা হলো। সরলা এলো, আদিত্য জিজ্ঞাসা করলে, অর্কিড ঘরের কাজ হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। সবগুলো? সবগুলোই। আর গোলাপের কাটিং? মালি তার জমি তৈরি করছে। জমি? সে তো আমি আগেই তৈরি করে রেখেছি। হলা মালির উপর ভার দিয়েছো, তাহলেই দাঁতন কাঠির চাষ হবে আর কি। কথাটাতে তাড়াতাড়ি বাধা দিয়ে নীরজা বললে, সরলা যাও তো কমলা লেবুর রস করে নিয়ে এসো গে, তাতে একটা আদার রস দিও আর মধু। সরলা মাথা হেঁট করে ঘর থেকে বেরিয়ে গেল। নীরজা জিজ্ঞাসা করলে, আজ তুমি ভোরে উঠেছিলে যেমন আমরা রোজ উঠতুম? হ্যাঁ উঠেছিলাম। ঘড়িতে তেমনি অ্যালার্মের দম দেওয়া ছিল? ছিল বই কি? সেই নিম গাছতলায় সেই কাটা গাছের গুঁড়ি, তার উপরে চায়ের সরঞ্জাম, সব ঠিক রেখেছিল বাসু? রেখেছিল, নইলে খেসারতের দাবিতে নালিশ রুজু করতুম তোমার আদালতে। দুটো চৌকি পাতা ছিল? পাতা ছিল সেই আগেকার মতোই, আর ছিল সেই নীল পার দেওয়া বাসন্তী রঙের চায়ের সরঞ্জাম, দুধের জগ রূপোর, ছোট সাদা পাথরের বাটিতে চিনি, আই ড্রাগন আঁকা জাপানি ট্রে। অন্য চৌকিটা খালি রাখলে কেন? ইচ্ছে করে রাখিনি, আকাশে তারাগুলো গুণাগুনতি ঠিকই ছিল, কেবল শুক্ল পঞ্চমী চাঁদ রইল দিগন্তের বাইরে, সুযোগ থাকলে তাকে আনতেম ধরে। সরলাকে কেন ডাকো না তোমার চায়ের টেবিলে? এর উত্তরে বললেই হতো তোমার আসনে আর কাকে ডাকতে মন যায় না। সত্যবাদী তা না বলে বললে, সকালবেলায় বোধ হয় সে জপ তপ কিছু করে, আমার মতো ভজন পূজনহীন নেচ্ছ তো নয়। চা খাওয়ার পরে আজ বুঝি অর্কিড ঘরে তাকে নিয়ে গিয়েছিলে? হ্যাঁ কিছু কাজ ছিল, ওকে বুঝিয়ে দিয়েই ছুটতে হলো দোকানে। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, সরলার সঙ্গে রমেনের বিয়ে দাও না কেন? ঘটকালি কি আমার ব্যবসা? না ঠাট্টা নয়, বিয়ে তো করতেই হবে, রমেনের মতো পাত্র পাবে কোথায়? পাত্র আছে একদিকে, পাত্রীও আছে আর একদিকে, মাঝখানটাতে মন আছে কি না সে খবর নেবার ফুরসত পায়নি, দূরের থেকে মনে হয় যেন ওইখানটাতেই খটকা। একটু ঝাঁঝের সঙ্গে বললে নীরজা, কোনো খটকা থাকতো না যদি তোমার সত্যিকার আগ্রহ থাকতো। বিয়ে করবে অন্য পক্ষ, সত্যিকার আগ্রহটা থাকবে একা আমার, এটাতে কি কাজ চলে? তুমি চেষ্টা দেখো না। কিছুদিন গাছপালা থেকে ওই মেয়েটার দৃষ্টিটাকে ছুটি দাও দেখি, ঠিক জায়গায় আপনি চোখ পড়বে। শুভ দৃষ্টির আলোতে গাছপালা পাহাড় পর্বত সমস্তই স্বচ্ছ হয়ে যায়, ও এক জাতের এক্সরে আর কি। মিছে বকছো, আসল কথা তোমার ইচ্ছে নয় বিয়েটা ঘটে। এতক্ষণে ধরেছ ঠিক, সরলা গেলে আমার বাগানের দশা কি হবে বলো, লাভ লোকসানের কথাটাও ভাবতে হয়। ও কি ও, হঠাৎ তোমার বেদনাটা বেড়ে উঠল নাকি? উদ্বিগ্ন হয়ে উঠল আদিত্য। নীরজা রুক্ষ গলায় বললে, কিছু হয়নি, আমার জন্য তোমাকে অত ব্যস্ত হতে হবে না। স্বামী যখন উঠি উঠি করছে, সে বলে উঠল, আমাদের বিয়ের পরেই ওই অর্কিড ঘরের প্রথম পত্তন, ভুলে যাওনি তো সে কথা? তারপরে দিনে দিনে আমরা দুজনে মিলে ওই ঘরটাকে সাজিয়ে তুলেছি, ওটাকে নষ্ট করতে দিতে তোমার মনে একটুও লাগে না? আদিত্য বিস্মিত হয়ে বললে, সে কেমন কথা, নষ্ট হতে দেবার শখ আমার দেখলে কোথায়? উত্তেজিত হয়ে নীরজা বললে, সরলা কি জানে ফুলের বাগানের? বলো কি, সরলা জানে না? যে মেসোমশাইয়ের ঘরে আমি মানুষ, তিনি যে সরলার জ্যাঠামশাই, তুমি তো জানো তাঁরই বাগানে আমার হাতে খড়ি। জ্যাঠামশাই বলতেন, ফুলের বাগানের কাজ মেয়েদেরই, আর গরু দোয়ানো, তাঁর সব কাজে ও ছিল তাঁর সঙ্গিনী। আর তুমি ছিলে সঙ্গী? ছিলাম বই কি, কিন্তু আমাকে করতে হতো কলেজের পড়া, ওর মতো অত সময় দিতে পারিনি, ওকে মেসোমশাই নিজে পড়াতেন। সেই বাগান নিয়ে তোমার মেসোমশাই সর্বনাশ হয়ে গেল, এমনই ও মেয়ের পয়, আমার তো তাই ভয় করে, অলক্ষণে মেয়ে, দেখো না মাঠের মতো কপাল, ঘোড়ার মতো লাফিয়ে চলন, মেয়ে মানুষের পুরুষালী বুদ্ধিটা ভালো নয়, ওতে অকল্যাণ ঘটায়।
তোমার আজ কি হয়েছে বলো তো নীরু, কি কথা বলছো? মেসোমশাই বাগান করতেই জানতেন, ব্যবসা করতে জানতেন না। ফুলের চাষ করতে তিনি ছিলেন অদ্বিতীয়, নিজের লোকসান করতেও তাঁর সমকক্ষ কেউ ছিল না। সকলের কাছে তিনি নাম পেতেন, দাম পেতেন না। বাগান করবার জন্যে আমাকে যখন মূলধনের টাকা দিয়েছিলেন, আমি কি জানতুম তখনই তাঁর তহবিল ডুবো ডুবো? আমার একমাত্র সান্ত্বনা এই যে তাঁর মরবার আগেই সমস্ত দিয়েছি শোধ করে। সরলা কমলালেবুর রস নিয়ে এলো। নীরজা বললে, ওইখানে রেখে যাও। রেখে সরলা চলে গেল। পাত্রটা পড়ে রইল, ও ছুঁলোই না। সরলাকে তুমি বিয়ে করলে না কেন? শোনো একবার কথা, বিয়ের কথা কোনোদিন মনেও আসেনি। মনেও আসেনি, এই বুঝি তোমার কবিত্ব? জীবনে কবিত্বের বালাই প্রথম দেখা দিল যেদিন তোমাকে দেখলুম। তার আগে আমরা দুই বুনয় মিলে দিন কাটিয়েছি বনের ছায়ায়, নিজেদের ছিলুম ভুলে। হাল আমলের সভ্যতায় যদি মানুষ হতুম তাহলে কি হতো বলা যায় না। কেন, সভ্যতার অপরাধটা কি? এখনকার সভ্যতাটা দুঃশাসনের মতো হৃদয়ের বস্ত্র হরণ করতে চায়, অনুভব করবার পূর্বেই শেয়ানা করে তোলে চোখে আঙুল দিয়ে। গন্ধের ইশারা ওর পক্ষে বেশি সূক্ষ্ম, খবর নেয় পাপড়ি ছিঁড়ে। সরলাকে তো দেখতে মন্দ নয়, সরলাকে জানতুম সরলা বলেই, ও দেখতে ভালো কি মন্দ সে তত্ত্বটা সম্পূর্ণ বাহুল্য ছিল। আচ্ছা সত্যি বলো, ওকে তুমি ভালোবাসতে না? নিশ্চয়ই ভালোবাসতুম, আমি কি জড় পদার্থ যে ওকে ভালোবাসবো না? মেসোমশাইয়ের ছেলে রেঙ্গুনে ব্যারিস্টারি করে, তার জন্যে কোনো ভাবনা নেই। তার বাগানটি নিয়ে সরলা থাকবে এই ছিল তার জীবনের স্বাদ। এমনকি তার বিশ্বাস ছিল এই বাগানই ওর সমস্ত মন প্রাণ অধিকার করবে, ওর বিয়ে করবার গরজ থাকবে না। তারপরে তিনি চলে গেলেন, অনাথা হলো সরলা। পাওনাদারের হাতে বাগানটি গেল বিকিয়ে। সেদিন আমার বুক ভেঙে গিয়েছিল। দেখনি কি তুমি, ও যে ভালোবাসবার জিনিস, ভালোবাসবো না ওকে? মনে তো আছে একদিন সরলার মুখে হাসি খুশি ছিল উচ্ছ্বসিত, মনে হতো যেন পাখির ওড়া ছিল ওর পায়ের চলার মধ্যে। আজও চলেছে বুক ভরা বোঝা বয়ে বয়ে, তবু ভেঙে পড়েনি। একদিনের জন্যে দীর্ঘ নিঃশ্বাস ফেলেনি আমারও কাছে, নিজেকে তার অবকাশও দিলে না। আদিত্যের কথা চাপা নিয়ে নীরজা বললে, থামো গো থামো, অনেক শুনেছি ওর কথা তোমার কাছে, আর বলতে হবে না। অসামান্য মেয়ে, সেই জন্যে বলেছি ওকে সেই বারাসতের মেয়ে স্কুলের হেডমিস্ট্রেস করে দাও, তারা তো কতবার ধরাধরি করেছে। বারাসাতের মেয়ে স্কুল কেন, আন্দামানও তো আছে। না ঠাট্টা নয়, সরলাকে তোমার বাগানের আর যে কোনো কাজ দিতে হয় দিও, কিন্তু ওই অর্কিডের ঘরের কাজ দিতে পারবে না। কেন, হয়েছে কি? আমি তোমাকে বলে দিচ্ছি, সরলা অর্কিড ভালো বোঝে না। আমিও তোমাকে বলছি, আমার চেয়ে সরলা ভালো বোঝে। মেসোমশার প্রধান শখ ছিল অর্কিডে, তিনি নিজের লোক পাঠিয়ে সেলিবিস থেকে, জাভা থেকে, এমনকি চীন থেকে অর্কিড আনিয়েছেন। তার দরদ বোঝে এমন লোক তখন ছিল না। কথাটা নীরজা জানে, সেই জন্যে কথাটা তার অসহ্য। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ও না হয় আমার চেয়ে ঢের ভালো বোঝে, এমনকি তোমার চেয়েও। তা হোক, তবু বলছি, ওই অর্কিডের ঘর শুধু তোমার আমার, ওখানে সরলার কোনো অধিকার নেই। তোমার সমস্ত বাগানটা ওকেই দিয়ে দাও না, যদি তোমার নিতান্ত ইচ্ছে হয়। কেবল খুব অল্প একটু কিছু রেখো, যেটুকু কেবল আমাকেই উৎসর্গ করা। এতকাল পরে অন্তত এইটুকু দাবি করতে পারি, কপাল দোষে না হয় আজ আমি বিছানায় পড়ে, তাই বলে। কথা শেষ করতে পারলে না, বালিশে মুখ গুজে অশান্ত হয়ে কাঁদতে লাগলো। স্তম্ভিত হয়ে গেল আদিত্য, ঠিক যেন এতদিন স্বপ্নে চলছিল। ঠোকর খেয়ে উঠল চমকে, এই কি ব্যাপার? বুঝতে পারল এই কান্না অনেক দিনকার। বেদনার ঘূর্ণি বাতাস নীরজার অন্তরে অন্তরে বেগ পেয়ে উঠছিল দিনে দিনে। আদিত্য জানতে পারেনি মুহূর্তের জন্যেও, এমন নির্বোধ যে মনে করেছিল সরলা বাগানে যত্ন করতে পারে এতে নীরজা খুশি। বিশেষত ঋতুর হিসাব করে বাছাই করা ফুলে কেয়ারি সাজাতে ও অদ্বিতীয়। আজ হঠাৎ মনে পড়ল, একদিন যখন কোনো উপলক্ষে সরলার প্রশংসা করে ও বলেছিল, কামিনীর বেড়া
এমন মানানসই করে আমি তো লাগাতে পারতুম না। তখন তীব্র হেসে বলেছে নীরজা, ওগো মশাই, উচিত পাওনার চেয়ে বেশি দিলে আখেরে মানুষের লোকসান করাই হয়। আদিত্যের আজ মনে পড়ল, গাছপালা সম্বন্ধে কোনো মতে সরলার একটা ভুল যদি ধরতে পারত নীরজা, উচ্চ হাস্যে কথাটাকে ফিরে ফিরে মুখরিত করে তুলত। স্পষ্ট মনে পড়ল, ইংরেজি বই খুঁজে খুঁজে নীরজা মুখস্থ করে রাখত অল্প পরিচিত ফুলের উদ্ভট নাম। ভালো মানুষের মতো জিজ্ঞাসা করত সরলাকে, যখন সে ভুল করত তখন থামতে চাইত না ওর হাসির হিল্লোল। ভারী পণ্ডিত, কেনা জানে ওর নাম, ক্যাসিয়া জাভানিকা, আমার হলাম আলী বলতে পারত। আদিত্য অনেকক্ষণ ধরে বসে ভাবলে, তারপরে হাত ধরে বললে, কেঁদো না নীরু, বলো কি করব, তুমি কি চাও সরলাকে বাগানের কাজে না রাখি? নীরজা হাত ছিনিয়ে নিয়ে বললে, কিছু চাই নে, কিচ্ছু না, ও তো তোমারই বাগান, তুমি যাকে খুশি রাখতে পারো, আমার তাতে কি। নীরু, এমন কথা তুমি বলতে পারলে, আমারই বাগান তোমার নয়, আমাদের মধ্যে এই ভাগ হয়ে গেল কবে থেকে? যবে থেকে তোমার রইল বিশ্বের আর সমস্ত কিছু, আর আমার রইল কেবল এই ঘরের কোণ। আমার এই ভাঙা প্রাণ নিয়ে দাঁড়াবো কিসের জোরে তোমার ওই আশ্চর্য সরলার সামনে? আমার সে শক্তি আজ কোথায় যে তোমার সেবা করি, তোমার বাগানের কাজ করি? নীরু, তুমি তো কত দিন এর আগে আপনি সরলাকে ডেকে পাঠিয়েছ, নিয়েছ ওর পরামর্শ, মনে নেই কি এই কয়েক বছর আগে বাতাবি লেবুর সঙ্গে কলম্বা লেবুর কলম বেঁধেছ দুইজনে আমাকে আশ্চর্য করে দেবার জন্যে? তখন তো ওর এত গুমর ছিল না, বিধাতা যে আমারই দিকে আজ অন্ধকার করে দিলে, তাই তো তোমার কাছে হঠাৎ ধরা পড়ছে। ও এত জানে, ও তত জানে, অর্কিড চিনতে আমি ওর কাছে লাগিনে, সেদিন তো এসব কথা কোনোদিন শুনিনি, তবে আজ আমার এই দুর্ভাগ্যের দিনে কেন দুজনে তুলনা করতে এলে? আজ আমি ওর সঙ্গে পারবো কেন, মাপে সমান হব কি নিয়ে? নীরু, আজ তোমার কাছে এই যা সব শুনছি তার জন্য একটুও প্রস্তুত ছিলাম না, মনে হচ্ছে এ যেন আমার নীরুর কথা নয়, এ যেন আর কেউ। না গো না, সেই নীরুই বটে, তার কথা এতদিনেও তুমি বুঝলে না, এই আমার সবচেয়ে শাস্তি। বিয়ের পর যেদিন আমি জেনেছিলাম তোমার বাগান তোমার প্রাণের মতো প্রিয়, সেদিন থেকে ওই বাগান আর আমার মধ্যে ভেদ রাখিনি একটুকুও, নইলে তোমার বাগানের সঙ্গে আমার ভীষণ ঝগড়া বাঁধত, ওকে সইতে পারতুম না, ও হতো আমার সতীন। তুমি তো জানো আমার দিন রাতের সাধনা, জানো কেমন করে ওকে মিলিয়ে নিয়েছি আমার মধ্যে, একেবারে এক হয়ে গেছি ওর সঙ্গে। জানি বই কি, আমার সব কিছুকে নিয়েই যে তুমি। ওসব কথা রাখো, আজ দেখলুম ওই বাগানের মধ্যে অনায়াসে প্রবেশ করলে আরেকজন, কোথাও একটুও ব্যথা লাগলো না, আমার দেহখানাকে চিড়ে ফেলবার কথা কি মনে করতেও পারতে, আর কারু প্রাণ তার মধ্যে চালিয়ে দেবার জন্যে? আমার ওই বাগান কি আমার দেহ নয়, আমি হলে কি এমন করতে পারতুম? কি করতে তুমি? বলবো কি করতুম, বাগান ছাড়খাড় হয়ে যেত হয়তো, ব্যবসা হতো দেউলে, একটার জায়গায় দশটা মালি রাখতুম, কিন্তু আসতে দিতুম না আর কোনো মেয়েকে, বিশেষত এমন কাউকে যার মনে গুমর আছে, সে আমার চেয়েও বাগানের কাজ ভালো জানে। ওর এই অহংকার দিয়ে তুমি আমাকে অপমান করবে প্রতিদিন, যখন আমি আজ মরতে বসেছি, যখন উপায় নেই নিজের শক্তি প্রমাণ করবার? এমনটা কেন হতে পারলো বলবো? বলো, তুমি আমার চেয়ে ওকে ভালোবাসো বলে এতদিন সে কথা লুকিয়ে রেখেছিলে। আদিত্য কিছুক্ষণ মাথার চুলের মধ্যে হাত গুঁজে বসে রইল, তারপরে বিহল কণ্ঠে বললে, নীরু, 10 বৎসর তুমি আমাকে জেনেছো, সুখে দুঃখে নানা অবস্থায় নানা কাজে, তারপরেও তুমি যদি এমন কথা আজ বলতে পারো তবে আমি কোনো জবাব করব না, চললুম, কাছে থাকলে তোমার শরীর খারাপ হবে, ফর্নারির পাশে যে জাপানি ঘর আছে সেইখানে থাকবো, যখন আমাকে দরকার হবে ডেকে পাঠিও। ইতি মালঞ্চ গ্রন্থের চতুর্থ পর্ব সমাপ্ত হলো, ধন্যবাদ।